আল্লাহ নিয়ামত সরাসরি ব্যবহার করা করতে পারি। হ্যাঁ আমাদের এটার ইনপুট ভোল্টেজ স্যার 540 থেকে 1000 ভোল্ট, এই জন্য আমাদের স্যার ইনপুট ভোল্ট ব্যালেন্স করার জন্য ওইগুলোকে আবার 12টা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, 12টা ভাগ স্যার এই জায়গাটাই বড় মোটা যে দুইটা কেবল স্যার দেখছেন স্যার, এখানে একটা লাল আর একটা দেখেন কালো স্যার, মাথাটা এই কেবল স্যার, এই দুইটা স্যার দেখেন স্যার আপনার এখন স্যার কত আছে স্যার, আমরা এখন স্যার 731 ভোল্ট স্যার ডিসি আর 38 অ্যাম্পিয়ার স্যার, আর এমনি আছে যে 372 ভোল্ট স্যার এসি আর 366 মানে এটা গ্রিডের সাথে সিঙ্ক্রোনাইজেশনের জন্য স্যার এটা আর কি, এটা মূলত এটা হচ্ছে যে 800 ভোল্টের মানে নর্মালি ইনপুট আর এইটা থেকে স্যার আমাদের 3 ফেজ 400 ভোল্ট হয় আর যার ক্যাপাসিটি হচ্ছে প্রত্যেকটা ইনভার্টারের 60 কিলোওয়াট, ইনভার্টার থেকে একটা তারই বেড়েছে না জি স্যার, একটা একটা 3 ফেজ কেবল আর কি 4 ফোরের তো 25 mm কেবল, যেটা হচ্ছে আমাদের হচ্ছে যে একটা এলটি প্যানেল লেগেছে, এলটি প্যানেলও স্যার একটা দুইটা এলটি প্যানেল আছে, একটা আছে আইসি আর একটা ট্রান্সফর্মার জন্য একটা এলটি প্যানেল ইউজ করা হয়েছে, সেই এলটি প্যানেল আবার আমাদের 34টা যে হচ্ছে যে ইনভার্টার একটা প্যানেলের জন্য ইউজ করা হয়েছে, সেই 34টা প্যানেল ওখানে আবার ব্রেকার দিয়ে আবার আপনার হচ্ছে যে মেন একটা এসিবি ব্রেকার দিয়ে আবার হচ্ছে ইটে গেছে ট্রান্সফর্মারে গেছে, এলটি ট্রান্সফর্মার এলটি ট্রান্সফর্মার থেকে স্যার 33 kV হয়েছে, যেটা হচ্ছে 2 MVA 2 মেগাওয়াট হয়ে যাবে স্যার, আমাদের ওখান থেকে আবার একটা ব্রেকার কন্ট্রোল আছে স্যার, ওখানে স্যার আমাদের কেবল সেভ করা আছে, ওখানে আবার স্যার প্যানেল ইউজ করে এসটি প্যানেল থেকে স্যার যে ছেড়ে গেছে আমার বুঝতে দেখ